Hey guys, good morning and again welcome back to my channel. I'm ready hoye gechi ajke ache amar ekta khubi bhalo bondhur mane bandhobir engagement to shar jonno jabo begampur amar ashubur invitation ache riyar invitation ache tar boyfriend nilesh sathe tum tar sathe sathe aro orpon jabe orponer girlfriend jabe mane onekei jacche amader friend circle er moddhe kintu unfortunately ajke hocche shombar ebong shubhor pochur kaaj thake shombar soptar first din এর জন্য ও যেতে পারবে না মানে যেতে পারবে মানে পরে যাবে আমি রেডি হয়ে গেছি মনটা একটুখানি খারাপ যে ওর সাথে যেতে পারবো না আর ওয়েদারটা জাস্ট তুমি দেখো তোমরা দেখো পুরো মেঘলা হয়ে আছে বৃষ্টিও হতে পারে তো জানি না রেডি তো হয়ে গেছি এবার বেরোবো অর্পণ ওয়েট করছে আমি অর্পণ এবং পর্ণার সাথে যাব গাড়ি করে আর প্রতিমারা সকালবেলায় বেরিয়ে গেছে আর শুভ তো দেরি করে যাবে ওর দেড়টা দুটো বেজে যাবে শুভর জন্য যদি ওয়েট করি তাহলে কিছু রিচুয়ালসই দেখতে পাবো না তো তার জন্য বেরোতে হচ্ছে অ্যান্ড সকাল থেকে সব কিছু শেয়ার করবো ভাবলাম আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম থেকে শেষ অব্দি ভিডিও স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা দেখো তো চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও চলো বেরোনো যাক তো বেরোনোর সময় তো তোমাদেরকে ওয়েদারটা দেখালাম আমি মেঘলা হয়েছিল তারপর ঝড় উঠেছিল টানা অনেক দিন গরম দু সপ্তাহ মতন গরম থাকার পর একটু বৃষ্টির আভাস পেয়েছিলাম আমরা তো যেতে যেতেই বৃষ্টি স্টার্ট হয়ে যায় ঝড়ও উঠেছিল তাই কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হলো আর কন্টিনিউয়াসলি রিয়ারা ফোন করছিল কারণ ওরা পৌঁছে গেছিলো আমাদের দুজনের চুলের অবস্থা খুব খারাপ দিয়ারা পৌঁছে গেছে আর শুভ এখনো আসেনি তো দেখা যাক কখন পৌঁছে এই বৃষ্টিতে এরাও দাঁড়িয়ে আছে আরো কজন তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি এই যে এত জুতো দেখে এই বাড়িটাই মনে হচ্ছে গিয়ে দেখি প্রতিমার এখনো আশীর্বাদ চলছে এখনো কিছু স্টার্ট হয়নি এবং খুবই মিষ্টি লাগছিল তাকে দেখতে পৌঁছতে পৌঁছতে তো আমাদের অনেক দেরি হয়ে গেছিল দেড়টা বেজে গেছিল এবং খিদেও পাচ্ছিল গিয়ে ওরা মিষ্টি দেয় তো মিষ্টি খাওয়া শুরু করে দিই কারণ শুভ না আসলে খেতে তো বসতে পারবো না এতগুলো মিষ্টি খাচ্ছে এখন কাউকে দেয়নি একটু মুখে পর মুখে পর আবার এসেছে আবার এসেছে আবার এসেছে এই যো বা কম্পিটিশন লাগাবি এবার দেখছি ইন্দ্রানীর সাথে বিদেবে দেখে নিল তোরা খেতে চলে যাচ্ছিস তোরা খেতে চলে গেছে শুভ আসছে বেরিয়ে গেছে বললো বাড়ি থেকে ওয়েট করি তারপর আমরাও খেতে বসে পড়বো এবার এখনো আশীর্বাদ হয়ে যাচ্ছে তারপর এনগেজমেন্ট হবে তারপর কেক কাটিং হবে অনেক বড় একটা ব্যাপার সব চলছে পছন্দ হচ্ছে না ওর এটাও আমার জন্য মুম্বাই থেকে আনিয়েছি আর এটা বা দেখি একটু দেখি তো এই যে শুভ চলে এসেছে পেছনে আসছে চলো ভেতর ঢোকা যাক শুভ একদম ঠিকঠাক টাইমে এসেছে হ্যাঁ ইউটিউবের জন্য কারণ এখনো কেক কাটিং হয়নি এনগেজমেন্ট স্টার্ট হয়নি শুধু আশীর্বাদটা হয়েছে তো চলো দেখা যাক লজ্জা পাচ্ছি আমাকে ক্যামেরার পেছনে যে এত ভিড় জমেছে সেটাই আমি দেখাতে চাই আর এই যে খেতে বসে পড়েছি আমরা এখানে ওরা আছে দিয়েছে
ভদ্রভাবে খাবো। অর্পণ আমাকে ভাত দিয়েছে, একবার দেখ, দেখে বুঝে গেছে যে আমি ডাইটিং এ আছি। তো ডাইটিং এ আমি ডাইটিং করলাম না, আমার এর মতন গিল ডাইটিং হয়। একটু ভিডিওতে উঠছে আর জীবনে বলবো না আমি খুব ভুল করেছি এই ভুলের শাস্তি আমাকে। দেখে গেল খেতে পছন্দ করি বলে আমি কিন্তু করতে পারিস না, কেন বেশি নিয়ে বলেছিস তো জানি তো। খুব মজা করেছি এবং এইভাবেই হাসাহাসি করতে করতে খাচ্ছিলাম বিনা কারণে। জানিস একটা বিয়ে বাড়ি বাটিতে করে ওই যে এটা মাংসের জুস আঙুল ঢুকিয়ে মাংস সব বলে আমি তো নেবই। প্রতিমা কোথায় পোলাওটা আনতে হবে? কে নেবে? তুই নিবি, তুই নিবি, তোরা নিবি, সবাই কেন একটু চিকেন না? মিষ্টি মিষ্টি পুরো ক্যান্সেল করে দেবো, ছাড়িস কেলাবো, কাল বেরোবে মাল তারপর ফোন করে দেবো। নিমন্ত্রণে যদি ওর সাথে আমি যাই কখনো এরকম পরে এইটাও তাহলে কাজ তো আছে। এটা হচ্ছে শুভর পাত, যেটা ভাসছে এখন, ভাসমান পাত। আমাদের খাওয়া হয়ে গেছে। হাত ধুয়েছিস না ধুসলি? গায়ে মুছে নিয়েছি, খেয়ে দিয়ে উঠে। শুভ কিছু বলে যা, দুটো শব্দ দিয়ে যা, খেতে দেয় নিশান দিতে আমাকে। এতটা খেয়েও শুভ পাতটা দেখি, দেখেছি পাতটা। পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আইসক্রিম পর্ব চলছে। ভাই একটু খাওয়াটা বন্ধ হবে না? বৃষ্টি হলো, এতটা রাস্তা যাওয়া, তারপর আবার আসা, খেয়ে দে, আর এনার্জি ছিল না। বাড়িতে এসে শুধু শুয়েছি, মানে পড়েছি আর ঘুমিয়েছি। তো এবার জাস্ট মুখটা এবার ক্লিন করবো, আর কিছু দেখানোর নেই। ভিডিও এই পর্যন্তই ছিল, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার বান্ধবীদের বিয়ে হয়ে যাবে এবার, মানে কি বলবো, খুব মজাই হবে। যা হবে সেগুলো আশা করছি শেয়ার করবো তোমাদের সাথে, তখনও শুনে থেকো। আর কিছু বলার নেই, তো চল তাদের সবাইকে দেখাবো নতুন একটা ভিডিওতে।